সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্ডারিকে আনার নামে বিক্রি করছে, একটা বড় ধরনের প্রতারণা। আপনি জানেন শুনে কেড়ে বেসলেন ভাই? আমি তো জানি না। আপনার কেড়া বুঝাই দিছে এরকম আরতে দিছে যে মালটা ভালো হলো এই জায়গা, মানে যে একটা সুন্দর একরা আপনি দেখলে মনে করেন যে নিশ্চিত নেবেন। তাহলে আমরা সঠিক আনারটা মানে কিনবো কিভাবে? কিন্তু আপনি ক্রেতা হিসেবে না জানার কারণে কান্ডারি কিনে নিচ্ছেন আনারের দামে, এবং সেটা খুব বাজে অবস্থা। এখন কেন, কিভাবে, কোত্থেকে এনে বিক্রি করে কোনটাই বা কান্ডারি, সেটা এক বিস্তারিত বলছি বিক্রেতার মুখের ভাষ্য অনুযায়ী, এবং কেন বিক্রি করে সব জানবেন, এবং কিভাবে ভালো আনারটা আপনি চিনে নেবেন সেটাও জানতে পারবেন। একটু আমাকে সময় দিতে হবে। তার আগে একটু বলে নেই, ডালিম আনার বেদেনার একটা পার্থক্য সবাই করে থাকে কিংবা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, ঘটনাটা কি? তাহলে ঘটনার পেছনে একটু ঘটনা যদি আমরা জানার চেষ্টা করি, ডালিমের উন্নত জাতকেই আনার বা বেদানা বলে, দেশি আনারকে ডালিম বলে, বা বিদেশি ডালিমকে আনার বা বেদানা বলে। ডালিমের খোসার রং হলদে হয়, ডালিমের দানার রং গোলাপি হয়। আনার বা উন্নত জাতের বিদেশি ডালিমের দানার রং হয় ঘাড়ো লাল বা খয়েরি। দেশীয় ডালিম খেতে হালকা মিষ্টি, কিন্তু বিদেশি ডালিম বা আনার যেটা অনেক কড়া মিষ্টি হয়ে থাকে। হিন্দুস্তানি, ফার্সি ও পশতু ভাষায় একে আনার বলে, কুর্দি ভাষায় হিনার, এবং আজারবাইজানি ভাষায় একে নার বলা হয়। সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় দারিম। বাংলাদেশের অনেক স্থানে বেদানা নামেও পরিচিত, পাঞ্জাব ও কাশ্মীরেও এই ফলকে বেদানা বলে। বেদানা আর আনার বা ডালিম সাধারণত এক রকমেরই ফল। এখন আপনি ঠকে যাচ্ছেন কোন জায়গায়? প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে কান্ডারি নামে যেটা বিক্রি করে আনার বলে, আসলে বিক্রেতা কি স্বীকারোক্তিটা দেয় একটু আমরা জানার চেষ্টা করি। তাহলে কান্ডারি আছে জীবিত? কি মনে হলো? ঘটনা কিন্তু আছে। এখন এই যে কান্ডারি বিক্রি করে, এখন বিক্রেতাকে আমার প্রশ্ন ছিল যে আপনি কেন কান্ডারিটা জেনে শুনে বিক্রি করছেন, তো বিক্রেতা কি উত্তর দেয় আমরা একটু শুনি। আপনি জানেন শুনে কেড়ে বেসলেন ভাই? আমি তো জানি না। আপনার কেড়া বুঝাই দিছে এরকম শুনলেন? তার মানে বিক্রেতা বলছে যে এটা ওই ফলের আড়ত থেকে তাকে বুঝিয়ে দেওয়া হয়। এখন ফলের আড়তদারের বক্তব্যটা আমি নিতে পারলে বুঝতে পারতাম যে আসলে তাকে কে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আপনি এটা কোন জায়গায় বিক্রি হয় সেটাও আমরা বিক্রেতার মুখের ভাষ্যটা শুনি। আমরা কোন এলাকায় বিক্রি হয় বেশি বাংলাদেশে? ব্যস্ত শহরে বেশি? ব্যস্ত শহর মানে পাবলিক যেন না বুঝে, যেরকম আমি পুরান্তানা ব্যস্ত রাম, পুরান্তানা কিন্তু ব্যস্ত শহর। তাহলে ব্যস্ততার মধ্যে বেঁচে লাগে আর। শুনলেন? এখন আপনি তাহলে সত্যিকারের আনারটা কিভাবে চিনে নিবেন সেটা তো আপনার একটু জানা দরকার। চলুন বিক্রেতার মুখের ভাষ্যটা শুনি, আসলে আপনি সঠিক আনারটা কিভাবে নিতে পারবেন। তাহলে আমি সঠিক আনারটা মানে কিনবো কিভাবে? সঠিক আনারটা আপনি ফাটায় দেখে নিবেন। ফাটায় দেখতে দেব, নাহলে তো কান্ডারি বান্ডারি দিয়ে দিব। কান্ডারি বান্ডারি আপনি বড় হইব। এটা ভাই এটা কোন দেশে? শুনলেন? এই হচ্ছে ঘটনা। এখন এই ঘটনার পেছনের ঘটনা আমি কিভাবে জানলাম? আমি বারবার বলছি, সৎ ব্যবসায়ী আছে কিন্তু সংখ্যাই কম। মহান আল্লাহ পাকের মেহরবানি, আপনাদের দোয়া কিংবা আমার একান্ত ইচ্ছা চেষ্টা প্রচেষ্টা যে আচ্ছা দেখি না ঘটনার পেছনে ঘটনা আছে কি না, তারা ভুল বুঝিয়ে ক্রেতাকে মিথ্যা জিনিস দিচ্ছে কি না। এখন আপনি সতর্ক থাকবেন, লঞ্চ ঘাট কিংবা বাস স্টেশন, রেল স্টেশন, ফেরিঘাট, এইভাবে চলন্ত যে জায়গাটা যেখানে কাস্টমার একবার গেলে রিটার্ন আসার সুযোগ থাকে না, ঠিক ওই জায়গায় এগুলো বেশি বিক্রি হয়, এবং ব্যস্ততম শহরে সেটা বেশি বিক্রি হয়, এবং সাইজে বড় থাকে, চমৎকার পরিপাটি থাকে, কিন্তু আপনি বাড়িতে গিয়ে দেখবেন টক লাগে কিংবা সাদা সাদা দানা, এরকম একটা নানান ভিতরের সমস্যা। এবং সেটা বিক্রেতার ভাষ্য অনুযায়ী উত্তরাষ্ট্রে মিশর থেকে আসে, কিন্তু সত্যিকার অর্থে আদৌ মিশর থেকে আসে কি না নাকি অন্য জায়গা থেকে আসে সেটাও তদন্তের দাবি রাখে। অথবা এই মিশর থেকে আসছে এটার নাম কি কান্ডারি কি না, কিন্তু বাঙালি আবার অন্য নাম দিয়েও ফেলতে পারে, আই লাভ ইউ বাঙালি আছে তো, আচ্ছা চালায় দেই। তারপরেও আপনি এটা তো শতভাগ নিশ্চিত হলেন যে কান্ডারি একটা আছে এবং সেটা আনার নামে বিক্রি করে, এবং আপনার বিক্রেতারা বিক্রি যে করছে সেটার স্বীকারোক্তি তো শুনলেন, তার মানে দ্বিধাদ্বন্দ্বে থাকার আর সুযোগ নাই। এখন আপনি ক্রেতা হিসেবে যদি বাংলাদেশে থাকেন,
অন্ততপক্ষে আপনি প্রত্যেকটা জিনিস জানতে হবে। ক্রেতা হিসেবে যদি সচেতন না থাকেন, পয়সা ঠিকই দিবেন আনারের, পাবেন কান্ডারি। আবার এটাও বলে রাখি, এই আনারকে আবার একটা স্থানীয় ভারতীয় ভাষায় নাকি বলে, বিক্রেতার ভাষ্য অনুযায়ী মিতুল্লা বলে। তো যারা আপনার ভারত থেকে শুনছেন, আসলে সত্যিকার অর্থে আনারকে মানে ভারতীয় ভাষায় কি মিতুল্লা বলে কিনা সেটা আপনারা যদি শুনে থাকেন সময় করে কমেন্ট করে জানাবেন। আর আমি যেটুকু বক্তব্য রাখলাম কিংবা আপনাদেরকে জানানো দেখানোর চেষ্টা করলাম, এর পরেও আপনারা যারা আনার, ডালিম কিংবা বেদেনা, মিতুল্লা, এই কান্ডারি এগুলোর উপরে যারা অনেক ভালো জ্ঞান রাখেন, তারা একটু সময় নিয়ে কমেন্ট করে জানাবেন যে আমার তত্ত্বে কোনো ভুল আছে কিনা। আর যদি উপকৃত হয়ে থাকেন সেটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। অন্যকে জানানোর জন্য বিনীত অনুরোধ রাখছি, কেউ যেন আনারের দামে কান্ডারি কিনে প্রতারিত না হয় এবং ঠকে না যায়। আর ক্রেতা যত জানবে বিক্রেতার দুই নম্বরই তত কমবে। আপাতত বাংলাদেশের অবস্থা এই রকম, এখন আপনি প্রশ্ন রাখতে পারেন, ভোক্তা অধিকার নজরদারি করে না কেন? আমি বারবারই দুঃখ করে বলি, 17-18 কোটি মানুষের জন্য মাত্র ভোক্তা অধিকারে 250 লোক আছে, তারা কি করে সম্ভব এতগুলো দেখা? দরকার লাখে লাখে লোক, কিন্তু সেখানে 250 লোক কাজ করে, তারপরে তারা কাজ করছে, তাদেরকে ধন্যবাদ। একটা সময় হয়তো লোক সংখ্যা বাড়বে, আর বাড়ার আগ পর্যন্ত আপাতত আপনি ক্রেতা হিসেবে সচেতন থাকেন প্রত্যেকটা পণ্য নিয়ে। আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে যতটুকু সম্ভব সেটুকু আপনাকে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।